হঠাতে কোত নোহোৱা হল গোলাঘাটত আলুৰ সিন্ডিকেট চলাই দুদিন আগলৈকে দপ্তপাই থকা বিজেপি যুৱ মৰ্চাৰ গোলাঘাট জিলা সমিতিৰ সভাপতি নন্দকিশোৰ গোস্বামী। কোত নোহোৱা হল বিজেপি যুৱ মৰ্চাৰ সদস্য অমল সোণোৱাল, মিণ্টু বৰা আৰু ধন বৰা। বিগত দুটা দিনে একেজন বিজেপি নেতাৰ আলু সিন্ডিকেটৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ অব্যাহত আছিল গোলাঘাটত। দুদিন ধৰি আলুৰ ব্যৱসায়ীয়ে গোলাঘাটত বন্ধ ৰাখিছিল আলুৰ পাইকাৰী আৰু খুচুৰা বিক্ৰী। বৃহস্পতিবাৰে নিশা গোলাঘাট জিলাৰ উপায়ুক্তৰ সৈতে ছাত্ৰ সন্থাসহ জাতীয় সংগঠন আৰু আলু ব্যৱসায়ীসকলৰ সৈতে হোৱা আলোচনাৰ অন্তত প্ৰত্যাহাৰ হ'ল আন্দোলনৰ কাৰ্যসূচী। আৰক্ষীৰ আশ্বাস ব্যৱস্থা গ্ৰহণ কৰিব আলু চিণ্ডিকেটেৰে জড়িতসকলৰ বিৰুদ্ধে, কিন্তু কেতিয়া গ্ৰেপ্তাৰ হ'ব আলু চিণ্ডিকেটেৰে জড়িত এইকেইজন বিজেপি নেতা? দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা কোয়া সরকারে কি ব্যবস্থা গ্রহণ করিব এই কেজন বিজেপি নেতার বিরুদ্ধে? এতিয়াও দুর্নীতির জড়িত বিজেপি নেতা কর্মী কেজনের বিষয়ে মুখ খোলা নাই রাজ্যিক বিজেপির নেতৃত্বই। রাজ্যিক বিজেপিয়ে দলীয় অনুশাসনমূলক ব্যবস্থা লব নে এওঁলোকক রক্ষণাবেক্ষণের হে চেষ্টা চলাব, তার উপর এতিয়া দৃষ্টি নিবদ্ধ গোলাঘাটবাসীর লগতে সমগ্র অসমবাসীর। গোলাঘাটের পর ক্যামেরাত ইউনিস আলীর সহিত রোহিত গগৈর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।